একদম আমি রেডি হয়ে গেছি আর যাচ্ছি একটা জায়গায়, এখন বলবো না, তোমাদের যেতে যেতে বলবো। তো হ্যালো গাইস, এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াস ব্লগে। নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো কোথায় যাচ্ছি একটু গেস করতে থাকো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। তো কে কে যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো, আর আজকের আউটফিটটা কেমন লাগছে অবশ্যই জানিও। ওই লাইটটা জ্বালা, মোটামুটি চলে এসেছি যেই জায়গায় আসার কথা ছিল। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো কোথায় চলে এসেছি। তো এসছি আমি বাপের বাড়ি কিছু কারণের জন্য, সেই কারণটাও তোমাদের জানাচ্ছি। যেহেতু সেই দিনে দেখছিলে যে বলছিলাম আগের ব্লগে যে বাবুর অন্নপ্রাশনের যে নেমন্তন্ন দিতে বেড়াবে, তো বাবা আর আমি এসছি, বাবা আমি আর শিবা এসছি, আমরা তিনজনেই এসে আমার ছেলে, তো নেমন্তন্ন দিতে এসছি। আমি দুদিন থাকবো আর কিছু কেনাকাটি করতে যাবো, সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করব কি কারণের জন্য এসছি। আর বাবা গেছে এখন দিদি শ্বশুর বাড়ি নেমন্তন্ন দিতে, আমি যাইনি, আমি রয়েছি, আমার কিছু কাজ আছে এখানে, তাই জন্য কি কাজগুলো করব। তারপরে আমি নেক্সট জেঠিমাদের বাড়ি যাব, সেইখানে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আই হোপ ভিডিওটা তোমাদের কোথাও ভালো লাগবে, প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখতে থাকো ব্লগটা। ধামাকা ধামাকা ভিডিও আসতে চলেছে, প্লিজ ধামাকা ধামাকা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে বাবার মা যাচ্ছে একবার অটোতে তুলে নিই, আর চলে এসছে পিসিদের বাড়ি নিমন্ত্রণে দিতে। এখানে জ্যাঠা, এই যে বাবা বসে রয়েছে, মা ওইটা হচ্ছে আর জ্যাঠা এখন যাচ্ছি ঘরে, আর মা আর বাবা আর উষা দিদি গেছে নিমন্ত্রণে দিতে। এটা হচ্ছে আমার জ্যাঠা, এখানে তাকাও। তো গাইস, যার এতক্ষণ অপেক্ষায় ছিলাম চলে এসছি আমার গোপাল সোনা, এই দেখো লাত দেখাচ্ছে, এই যে মহারানী, এর জন্য মিস করছিলাম না করছিলাম এর জন্য। এখন হচ্ছে যেটা বলে না সুদের থেকে আসল বেশি, সেইটাই আমি সুদ আর এটা আসল, আসল বেশি হয়ে গেছে, এই সরি আমি আসল, এর সুদ, সুদের দাম এখন বেশি হয়ে গেছে আসল পর। তো গাইস চলো, আমরা এখন রান্না বান্না হয়নি এর এতে থেকে, তো আবার আসছি কিছুক্ষণ পরে। এখন বাজে আড়াইটে আর আমাদের হচ্ছে কীর্তন। একজনের দুধ খাচ্ছে এখানে, একজন পালাচ্ছে, এখানে একজন দুধ খাওয়াচ্ছে। জল মারছি তো, পুলিশ তো বলছে জল মারুন জল মারুন দূর থেকে। দেখতে পেলে যে আড়াইটা অবধি আমরা বলছিলাম যে কীর্তন করছি কি কি, ওইটা অ্যাকচুয়ালি আড়াইটার সময় আমরা উঠিনি, আমরা উঠেছিলাম দুটো দশ পনেরোতে। আমি অ্যাকচুয়ালি উঠি আড়াইটার সময় উঠি, কাউকে খাওয়ানোর জন্য উঠি, তো সেরকমই আমি ওটার প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই সেই সময় কানে একটা আওয়াজ এলো যে আমার মায়ের নাম যেহেতু মনিকা, সে বলছে মনিকাদি, আমাদেরই পাড়ার একটা মামা বলছে মনিকাদি, আগুন লেগেছে আগুন। আর আমরা তো থতমত খেয়ে উঠেছি, আগুন লেগেছে, সব পা মানে লোক মিলে ওইখানটায় গেছি, সেই মুহূর্তে সেই সিনটা আমি তুলতে পারিনি, এমন মানে মাইন্ডে ছিল না সেই মুহূর্তে সেই জিনিসটা তুলব। আর আগুন, আগুন দেখলে তো আমাদের মাথা খারাপ হয়ে যেত, এমন আগুন আমি প্রথমবার দেখলাম। তো বাইকটা তো অলমোস্ট পুড়ে পুরো ছাই হয়েও গেছে, পাশেও তাদেরই একটা স্কুটি ছিল সেইটাও হাফ পুড়ে গেছে। এখন আমি যাচ্ছি সেই জায়গায়, তোমাদের সেটা দেখাবো যে কতটা কী পুড়ে গেছে। গাড়ি কেনাটা বড় কথা না, কিন্তু যে ক্ষতিটা হয়েছে ওনাদের মনের উপর যে যে কষ্টটা যাচ্ছে সেটা না বললেই নয়।
তো এখন যাচ্ছি, দেখি কি হচ্ছে। আর সেই মুহূর্তে আর পুলিশ এত ভর্তি হয়ে গেছিল, আড়াইটার সময় প্রায় 6-7টা পুলিশ এসে গেছিলো, সিএসসি লোকও এসেছিলো। তারপর আমরা যেহেতু জল টল দিয়ে আগুন নিভিয়ে দিয়েছিলাম, তাই জন্য ফায়ার ব্রিগেড আর আসেনি, বারণ করে দিচ্ছে। সিএসসির লোক তার পুড়ে গেছিলো, পুরো উপর দিয়ে তার দেওয়া ছিল, তারটার সব পুড়ে গেছে। তারপর আমাদের মামিদের পাঁচিল দিয়ে বাঁশ দেওয়া ছিল, সেই বাঁশ পাঁচিলটা মানে এত বড়, সে মানে এত পরিমাণে আগুনটা উঠেছে, সে বাঁশটাও ধরে গেছে। তো সেই মুহূর্তে ভিডিও করা একদম সম্ভব ছিল না, তাই জন্য তোমাদের দেখাতে পারিনি। কিন্তু পোড়ার জিনিসটা বাইকটায় কীভাবে পুড়ে গেছে সেটা সবই তোমাদের দেখাবো। তো এইটুকুনি আজকের ভিডিওটা, এই করেই মানে দিনটাই কেটে গেল বাপের বাড়ি এসে। খুব খারাপ লাগছে তাদের জন্যে যে বাইকটা পুড়ে গেছে। যাই হোক, কিছু বলার নেই। তো চলো এখন দেখা যাক গিয়ে কী হচ্ছে, বাইকটা দেখাই। কালকে এসেছি আমি।